চলে এলাম বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে রেসিপি। আজকে হচ্ছে মাংস, তো সেটারই ভিডিও নিয়ে আসলাম। তো কড়াইতে দেওয়া হয়ে গেল পেঁয়াজ কুচি, চলো দেখতে থাকো ভিডিওটা। নুন দেওয়া হবে, আবার নুনটা দেওয়া হোক। রসুন আর আদা পেস্ট দেওয়া হয়ে গেল। হলদি গুঁড়া দেওয়া হয়ে গেল। এইবার আসল জিনিস মাংস দেওয়া হয়ে গেল। তো তোমরা শুধু দেখতে থাকো, মাংসটা কষানো হোক, তো তখন তোমরা শুধু আমাদের সঙ্গে থাকো। তো চিকেন পকোড়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে মাংস, তারপরে পেঁয়াজ কুচি, একটা ডিম, আরও অনেক কিছু দিয়ে এটা মানে মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ। তো দেখতে থাকো, এটাও হতে থাক। ফোনটা বন্ধ করে রেখে ব্লগ দে। চলে এলাম চিকেন পকোড়া ভাজতে। তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে, তো তোমরা শুধু দেখতে থাকো। মোটামুটি গরম হয়ে গেছে, এবার পকোড়া দেওয়া হবে। তো ভাজা হোক, তোমরা দেখতে থাকো। এটা তো ভাজা হচ্ছিল, তো কী করব আর, এরপরে তো কিছুই করতে পারছি না, আর বেশি বড়ও করবো না ভিডিওটা, তাই জন্য আর কিছু দেখাতে পারলাম না। তো
তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।